আপনারা জানেন যে সিলেটে এবারের এশিয়া কাপ, নারী এশিয়া কাপ চলছে এবং আগামীকাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে মালয়েশিয়া ক্রিকেট দলের খেলা। লাস্ট যেটা খেলা হয়েছে পাকিস্তানের সাথে, সেখানে মোটামুটি একটা বড় অঙ্কে বাংলাদেশ হেরেছে। অর্থাৎ প্রথমে তারা ব্যাট করেছিল, 70 রান করেছে। এই 70 রান করাটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য খুব একটা যে সহজ ছিল সেটা আসলে বলা যাবে না। সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা ছেলেদের ত্রিদেশীয় খেলা হবে সেটি নিয়ে আলোচনা করছি, বা টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে সেটি নিয়েও আমরা আসলে কথা বলছি, কিন্তু সিলেটে যে এশিয়া কাপ হচ্ছে সেটা সম্পর্কে আমরা সম্ভবত একটু কম জানি এবং কথাবার্তাও আসলে অনেকটাই কম বলছি। তো পাকিস্তানের সাথে প্রথমে বাংলাদেশ খেলেছিল থাইল্যান্ডের সাথে এবং সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল জিতেছে। এরপরে সেকেন্ড ম্যাচ ছিল পাকিস্তানের সাথে, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল অনেকটাই, তো এই বৃষ্টির ফলে যেটা সিলেট 2 নম্বর গ্রাউন্ডে যে খেলা হয়েছিল সেটা অনেকটাই উইকেট যেটা ছিল সেটা একেবারে স্লো হয়ে গেছে। কিছু কিছু জিনিস ভুল ছিল, যেরকম প্রথমত হচ্ছে টস হেরে যাওয়াটা। এটা আসলে ভাগ্যে না থাকলে কিছু করার থাকে না। যদি টস জিততো সেক্ষেত্রে প্রথমে ফিল্ডিং যদি নিত সেটা সবচেয়ে বেশি ভালো হতো, যেই সুযোগটা পাকিস্তানের ক্যাপ্টেন মিসবাহ মারুফ আসলে নিয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা, বাংলাদেশ দল প্রথমে সিলেকশন যেটা ছিল সেই সিলেকশনে কিছুটা ভুল হয়েছে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে একজন অভিজ্ঞ পেসারের দরকার ছিল, সেই জায়গাটাতে আমরা জাহানারাকে আসলে দেখতে পাইনি। তো এইরকম আসলে যখন অভিজ্ঞ দলের সাথে খেলা হয় তখন ডেফিনেটলি অভিজ্ঞ প্লেয়ার আমাদের অবশ্যই দরকার আছে, ওই জায়গাটা মিসিং ছিল। কালকের ম্যাচে হোপফুল্লি এটা আসলে ফুলফিল হবে। 1-2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মারুফাকে দেখেছি যে সংবাদ সম্মেলনে অনেক কথা বলছে। ঢাকা লিগের যখন খেলা হয় এই সিলেটের উইকেটে সবচেয়ে বেশি উইকেট টেকার মারুফা ছিল। মারুফা যখন প্র্যাকটিস ম্যাচ হয় সেখানে সে হয়তো খারাপ করেছে, এই খারাপ করার কারণে তাকে আসলে সিলেকশনে রাখা হয়নি, অর্থাৎ তিনি আসলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। তো তাহলে আসলে মারুফাকে দিয়ে আমার আসলে কি লাভ হচ্ছে আমি যদি তাকে দলেই না খেলাই? 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে শর্ট সিলেকশন, অর্থাৎ আমি কোন বলে কোন শর্ট খেলবো এটা সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয়, তা না হলে ভুল শটে ভুল আউটের পরিমাণটাই অনেকটাই বেশি, যেটা আমরা শামিমার ক্ষেত্রে দেখেছি যে অফ স্ট্যাম্পের উপর বল সেটা সে কাট শট খেলতে গিয়ে আউট হয়েছে। সো আমরা এইরকম শর্টগুলো আসলে কেন খেলবো এই ব্যাপারটা আসলে মাথায় নিতে হবে। আদারওয়াইজ আমরা আমাদের যে অভিজ্ঞ যারা পুরুষ ক্রিকেটাররা আছে তাদের নিয়ে প্রায় সময় আসলে কথাবার্তা বলি যে তারা এমন শট কেন খেললো। তো এই যে বাংলাদেশ টিমের আসলে শুরুটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল অনেকগুলো ম্যাচই তারা খেলে ফেলেছে, বড় বড় শিরোপা জয়লাভ করেছে, সো শট নির্বাচনে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে যে আমি কোন শটটা খেলছি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এখানে রিভিউ কোনো সিস্টেম নেই, সেই কারণে যেরকম জ্যোতির যে আউট ছিল LVW, সেটা হয়তো যদি রিভিউ সিস্টেম থাকতো তাহলে সেটা নিলে হোপফুল্লি জ্যোতি ওই আউটটা হতো না, সো ইটস এ ব্যাড লাক। আর সবচেয়ে বড় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জ্যোতি যখন আমাদের এই প্রিমিয়ার লিগ বা ঢাকা লিগ যে কোনো যখন আগে থেকে খেলতো ক্লাব লিগে, মানে সে সুপার কিপার, মানে সুপার ব্যাটসম্যান এবং একই সাথে সুপার কিপার যেটা আমরা দেখেছি, কিন্তু এই পাকিস্তান ম্যাচে তিনি আসলে কেন ক্যাপ্টেন্সি থেকে ক্যাপ্টেন্সি দুর্দান্ত করেছে কিন্তু একই সাথে তিনি আসলে কিপার হিসেবে কেন খেলেনি, তিনি ফিল্ডিং করেছে এবং সেখানে শামিমা কিপার হিসেবে ছিল। তো এই ছোটো ছোটো ভুলগুলো সব কিছু মিলিয়ে, আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যখন পাওয়ার প্লে হয়, পাওয়ার প্লেতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পাকিস্তান 3 মেডেন ওভার পেয়ে গেছে আর ওই সময় বাংলাদেশের 3টি উইকেট পড়ে গেছে, রান মাত্র 12। সো এই একটা ঘটনা পুরো টিমটাকে আসলে এলোমেলো করে দিয়েছে, একই সাথে ফিল্ডিং মিস, ক্যাচ মিস হয়ে গেছে। তো যেগুলো আমরা আসলে দেখেছি
কালকের ম্যাচ অর্থাৎ মালয়েশিয়া টিম খুব একটা বেশি যে শক্তিশালী সেটা বলা যাবে না। মালয়েশিয়া টিমের সাথে বাংলাদেশ টিম 2007 যখন এসএসসি কাপ হয় সেখানে বাংলাদেশ উইন করেছিল, সেখানেও খেলেছে। লাস্ট গেল কিছুদিন আগে অর্থাৎ এই বছরের শুরুর দিকে খেলে এসেছে মালয়েশিয়ার সাথে। সো তারা জানে যে কোন প্লেয়ার কেমনভাবে খেলে। তো এই জায়গাটাতে এই এতগুলো ভুল, যতগুলো ভুলের কথা বললাম, যে এই ভুলগুলোর কারণে বাংলাদেশ পাকিস্তানের সাথে একদম ব্যাকফুটে চলে গিয়েছে, সেই ভুলগুলো হোপফুল্লি কালকের ম্যাচে হবে না। কালকের ম্যাচটা জেতা বাংলাদেশ টিমের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই ম্যাচটা আসলে যদি না জেতে তাহলে নিজেদের যে মানসিক শক্তি সেটা আসলে প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে পুরো যে ম্যাচ সব কিছু আসলে ধসে যাবার, আমি তো বলবো যে ধসে যাবে। সো বাংলাদেশ নারী ক্রিকেট টিম নিয়ে এই হচ্ছে কালকের ম্যাচ হবার আগে আমার আসলে অ্যানালিস্ট। তো যেহেতু বৃষ্টি নাই সেই ক্ষেত্রে আগামীকাল স্পিনার যারা আছে তাদের সুযোগটা অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে পেসার, অভিজ্ঞ যে পেসার তাদের আসলে ভীষণভাবে দরকার, এবং টপ অর্ডার যে ব্যাটসম্যান যারা আছে তাদের আসলে রান দরকার। এবং এই মাঠে একটু টেকনিককে এবং ট্যাকটিক খাটিয়ে যদি খেলে সেক্ষেত্রে যদি 120-130 রান করতে পারে তখন আসলে হার জিতটা একটু হাড্ডাহাড্ডি হয়। তো বাংলাদেশ নারী ক্রিকেট টিম নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা এবং খেলা দেখছেন কিনা বা কি কমেন্ট বা আমি যেগুলো বললাম সেগুলোর সাথে আপনারা একমত কিনা সেটি কমেন্টের মাধ্যমে আপনারা আসলে আমার সাথে শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ।